শুটিং করতেও ইচ্ছা করছে না ভেঙ্গে পড়লেন সালমান খান বলিউড অভিনেতা সালমান খানের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে বাবা সিদ্দিকের মৃত্যুর পর থেকে আরও যেন ভেঙে পড়েছেন নায়ক অনেকদিন ধরেই বিষ্ণু গ্যাং এর নিশানায় ভাইজান একের পর এক মৃত্যু হুমকি দেওয়া হয়েছে নায়ককে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে অভিনেতাকে বুলেট প্রুফ গাড়ি ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছে না সালমান কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতেও বিগ বস এইটিনের শুটিং চালিয়ে যেতে হচ্ছে তাকে সেখানেও রাখা হয়েছে অতিরিক্ত পাহারাদার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজের মনের ভাব প্রকাশে এনে ফেললেন ভাইজান নায়কের চোখে কিছুটা হলে উদ্বেগ ধরা পড়ে বিগ বস ফ্লোরে কি বলেছেন সালমান নতুন প্রমোতে দেখা যাচ্ছে নায়ক বলছেন বেশ উদ্বিগ্ন অবস্থায় নায়ক বলছেন আমি তো জানি যে আমার মা বাবা ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই সঙ্গে নায়ক জানান তার বিগ বসে শুটিং করতে আসতেও ইচ্ছা করে না উল্লেখ্য একের পর এক হুমকি পাওয়ার পর ভাইজানের পক্ষে সওয়াল করেছেন নায়কের বাবা সেলিম খান তিনি এক সাক্ষাৎকারে বলেন আমার ছেলে নিষ্পাপ যে কোনো দিন আরশোলা পর্যন্ত মারেনি সে কিভাবে কৃষ্ণসার হরিণ হত্যা করতে পারে আমি বুঝতে পারছি না এমনকি সলমান জানিয়েছে ও তো সেই মুহূর্তে সেখানেও ছিল না আমি বিশ্বাস করি আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না তাই ও কোনো ক্ষমা চাইবে না ভাইজানের বাড়িতেও বসেছে অনেকগুলো সিসি ক্যামেরা বিগ বসের সেটে কাউকে ঢুকতে হলে দেখা হচ্ছে আধার কার্ড